আচ্ছা, পিপল টু জয়েভার্স ভাইন্স, আবার আজকে আমরা ব্লগ করতে যাব। আজকে আমাদের ব্লগিং ডেস্টিনি হলো আমুনা মাদাতা, যেটা তোমার সোদপুর ভিটি রোডে আছে। ওখানে আমরা যাব। এর আগে আমরা যাইনি ওখানে, মানে অ্যাটলিস্ট আমি তো যাইনি। ওখানে গিয়ে আমরা ট্রাই করব, রিভিউ দেবো। তো চলো যাওয়া যাক। ইটস 4 PM অন দ্য ক্লক। একটু পরেই আমি অটোতে চলে যাব। এখান থেকে আমার বাড়ি থেকে অটো ধরতে তোমার বড়জোর 3 মিনিট লাগবে, ওর ওখান দিক দিয়ে 15 মিনিট সোদপুর বিটি রোড। তো অ্যারাউন্ড 4:30 আমরা ওখানে পৌঁছে যাব। তো লেটস সি ওখানে গিয়ে কী ট্রাই করা যায়। মেনলি তো ওখানে ডিশ তোমরা হয়তো জানো, বা না জানলেও মেন কোর্সটা, মানে মেন ডিশটা, সেটা ওখানে গিয়ে তো আমি বলবই। তো সেটা ওখানে গিয়ে দেখা যাক, চলো যাওয়া যাক। কেন যতবার আমি ব্লগ করি আমার ব্লগিং পার্টনাররা সবসময় কেন দেরি করে? দুজন আসার কথা, এখনও আসেনি। অ্যারাউন্ড 10 মিনিটস তো হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি, মানে আমার সাথে যারা আছে তারা লেট করবেই, এটা বাধ্যই। তো যা দেখা যাক কখন আসে, আর ওয়েট করতে হবে। 5 মিনিটস পেন্সেন্সে এসেছিলাম, এখানে আমার অনেকটা টাইম চলে গেছে, ওরা চলে এসছে। এখন আমি গেলে শুনছি আমি লেট করেছি, ভাগ্য হলে যাও। তোকে লেটেস্ট দিয়ে দেবো কিনা বল, লেট করার জন্য কি অর্ডার নিবি? লেট আমরা করেছি, আমরা লেট করছি এখানে। আমি অনেক আগে এখানে দাঁড়িয়ে ছিলাম। আবার কোথায় গেছিস? স্পেন্সারে। 5 মিনিটস লেটার। এখানকার মেনু কার্ড, দামটা তোমরা এখানে দেখতে পারছো, তোমরা পজ করেও দেখে নিতে পারো। তো তারপর আমরা এগোবো যখন আমাদের দেবে খাবার। তো আমরা অর্ডার করেছি আহুনা মাটন 500 গ্রাম, 6.25 তার প্রাইস। তারপর লাচ্ছা পেরাটা 35। এই তো এটাই হলো এখানকার কিচেন। তো এটা কি কয়লা? কাঠ কয়লার উপর ওরা হাড়ির মধ্যে মাংসটা প্রিপেয়ার করে। একটু দেখিয়ে দাও না দাদা, দেখতে পাচ্ছি এখানে তোমার মাটনটা সাইজ দেখো তোমরা। তো এখানে প্রিপারেশনটা কীরকম ভাবে তৈরি হয়? গোটা মশলা ডাল কে না ইয়ে সিরকা কে বানতা হ্যায়, মশলা ডাল কে। আচ্ছা, ডেইলি কতজন আসে? ডেইলি অ্যারাউন্ড কতজন আসে এখানে? আমি হচ্ছে ওনার হিন্দিতে কথা বলি। হ্যাঁ, কতজন লোক আতে ইয়া পর ইয়া পর খানে কে লিয়ে? হ্যাঁ, খানে কে বহুত আদমি আতা। তো ইয়ে প্রসেস কে হ্যায় থোড়া বল দিজিয়ে। ये स्पेशल है चंपारण गांव का मटन, बिहार का है ये बनता है बिना जल का। टोटल इसमें मसाला डलाता है खड़ा, हाँ मतलब मसाला खड़ा डलाता है, कुछ पिसा कर डलाता है। तो जो डलाना हो वो मेन मसाला आपको नहीं बताएंगे, जो खड़ा खड़ा है वो सब डाल के छील करके एक ही बार बैठाता है। अच्छा, বাইক নিয়ে দেখা যাক কেমন। খাওয়া এখন শেষ হয়ে গেছে, টেস্ট আমাদের সত্যি বলছি অনেক রিভিউ দিচ্ছে, দারুণ লেগেছে আমার। পাশাপাশি একটু অন্যরকম ফ্লেভার পেয়েছি, দারুণ লেগেছে খেতে।
কেমন লেগেছে তোদের? ভীষণ ভালো খাবারটা বেস্ট না করলেই পারতিস, ঠিক আছে। আসলে পোয়াটা সাইজটা একটু বড়ই ছিল আর একটু ওয়েট ছিল পোয়াটার, 35 টাকা নিয়ে যে বুঝতে পারিনি এত ওয়েটই হবে বা এতটা হবে। এখান থেকে আমরা মুভ করবো এখন কোথায়, কোনো আইডিয়া আছে? বাইরে, ডেফিনেটলি বাইরে। হ্যাঁ বাইরে গিয়ে তারপর দেখা যাক কী হয়, ওখানে হয়তো বাকি লোকটা কন্টিনিউ করতে পারি নাও করতে পারি, চলো দেখা যাক, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। বেরিয়ে পড়েছি এখান থেকে, এখান থেকে কোথায় যাবো যাই না, জাহান্নামেও যেতে পারি। আপাতত জীবন যেরকম চলছে জাহান্নামে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, অন্ধকারে ডুবে গেছি আরও অন্ধকারে ডুবে। তো ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।